দার্জিলিং এর দিকে নজর রাখবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সেখানে রয়েছে কারণ দার্জিলিং এ 739 টি স্পর্শকাতর বুথ রয়েছে সেখানেও প্রশাসন প্রস্তুত যাতে অবাধ এবং সুষ্ঠু ভোট হয় আমি সরাসরি সৌমিত্রর কাছে চলে যাব সেখানকার কি ছবি কারণ সৌমিত্র এখন 7টা বেজে গিয়েছে ভোটের লাইন কতটা দীর্ঘ দেখতে পাচ্ছ এবং তারা কতটা উৎসাহ দেখো ঠিক ভোরের কাটার 7টার সময় এই দার্জিলিং এর ভোট গ্রহণ শুরু হয়ে গেছে আমি এই মুহূর্তে রয়েছি দার্জিলিং এর অন্যতম আকর্ষণীয় স্থান যে মেল সেই মেলের কাছের একটি বুথে দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরির সামনে এখানে একদম যখনই ভোট গ্রহণ কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়েছে এখানে ভোট দেন দেশের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা তিনি এই মুহূর্তে ভোট দিয়ে বেরিয়েছেন এবং তোমাকে বলে রাখি এই যে দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরি এটা ঠিক দার্জিলিং এর মেলের একেবারে পাশেই এই ভোট গ্রহণ কেন্দ্র এটা হচ্ছে 166 নম্বর বুথ এই 166 নম্বর বুথে প্রায় হাজারের কাছাকাছি ভোটার এখানে রয়েছে দার্জিলিং এর 30 নম্বর ওয়ার্ডের যে সমস্ত ভোটার রয়েছে তারা এখানে ভোট গ্রহণ করবে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দেশের যিনি প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা তিনি ভোট দিয়ে বেরিয়েছেন আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব স্যার কেসা মহল দিয়ে আপ তো ভোট দিয়া কেসা মহল কে বল রাখা তবে আর সব আউন আগে আই নেই নেই ঠিক আমারে যেতে বিচ আউন আস ইয়া আউন আস সুকিয়া পোখরি সে আয়ে मैंने एक संदेश दिया है कि हमारे देशवासियों को और विशेष रूप से हमारे युवाओं को अपना मतदान देना बहुत ही अवश्य है और अपना लोकतांत्रिक अधिकार निभाना भी एक बहुत ज़रूरी आप समझते हैं कि एक अपना फ़र्ज़ है और दार्जिलिंग में टर्नआउट अच्छा रहा है जब भी और मेरी पूरी उम्मीद है कि इस बार भी टर्नआउट बहुत अच्छी रहेगी और दार्जिलिंग के लोग प्रगति के लिए विकास के लिए और एक सशक्त सरकार के लिए वोट देंगे তুমি শুনতেই পেলে আমরা তার সঙ্গে কথা বললাম হর্ষবর্ধন সিংলা এবং তোমাকে এই ছবিটা দেখাবো যে এখানে দার্জিলিং এর যে সমস্ত বুথ রয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বুথ সংখ্যা হচ্ছে 1999টি প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী একেবারে বাধ্যতামূলক করা হয়েছে আমি যে বুথের সামনে রয়েছি তুমি দেখতে পাচ্ছ সশস্ত্র অবস্থা কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং যে এখানে যারা ভোটার তারা ঢুকছেন এবং তোমাকে বলে রাখি এই ভোট গ্রহণ কেন্দ্রে একদিকে পুরুষ ভোটাররা ভোট দেবেন এবং অন্যদিকে মহিলা ভোটার তারা ভোট দেবেন এবং এই দার্জিলিং এর যে আবহাওয়া তোমাকে আসি যে যখন তীব্র দাবদাহে কলকাতা পুড়ছে কিন্তু এই দার্জিলিং এর আবহাওয়া একেবারে মনোরম আবহাওয়া সকাল থেকেই এখানে এমনই আবহাওয়া যে তোমাকে সোয়েটার বা পড়তে হচ্ছে এবং তোমাকে বলে রাখি যে এই যে মেলের কাছে যে সমস্ত পর্যটকরা আসছে বিভিন্ন জায়গা থেকে সেই পর্যটকরা এখানে যে বুথগুলো রয়েছে সেই বুথগুলোতে এসে ঘুরে দেখে যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্র কেমন হচ্ছে অর্থাৎ তুমি জানো যে এই যে দার্জিলিং এই দার্জিলিংয়ে কিন্তু ভোট একেবারে শান্তিপূর্ণ হয় কোনো ঝামেলা অশান্তি সেভাবে হয় না দার্জিলিংয়ে ফলে যে সমস্ত পর্যটকরা বিভিন্ন জায়গায় আসছে তারাও তাদের কাছেও এই ভোট এই যে ভোটদান তারা এসে একেবারে দেখে যাচ্ছে একেবারেই সৌমিত্র অনেক ধন্যবাদ আমরা দার্জিলিং এর ছবিটা দেখলাম ইতিমধ্যেই ভোট গ্রহণ অর্থাৎ ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে।